কিন্তু আমি তো ফর্সা, যদিও ফিল্টার মারা হইছি তারপরও তো ফর্সা। এখন কি আমার প্রেমে পড়া যাবে না? তাহলে এই জীবন থেকে লাভ কি? নামাজ বাদ দিও না বন্ধু, এবারে চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হে হোয়াটসঅ্যাপ কাকা, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। এই যে এই গানটা, বিশ্বাস করেন এই পুরো গানটা বানানো হয়েছে শুধুমাত্র ছেলেদেরকে পাম দিয়ে ফুলানোর জন্য। নইলে আপনি নিজে একটা বার চিন্তা করে দেখেন, আপনার গার্লফ্রেন্ডও কি কখনো এইভাবে আপনার প্রশংসা করছে? করে নাই তো, বাট এই গানে মানে পাম দিতে দিতে আপনার না ফুলানো অব্দি এরা থামবেই না। বাট এরা তো আর জানে না আমরা কি জিনিস, একেবারে টেনে চাকার মতো 36 বছর ধরে পাম দিলেও ফুলার কোনো চান্স নাই। আচ্ছা তারপর, আরে হ্যাঁ বুঝছি তো, তারপর কি সেটা বলেন? আচ্ছা ঠিক আছে, এই ব্যাপার এতদিন শুধু এর ওর কাছ থেকে শুনে আসছিলাম যে মেয়েদের নাকি নেশাকর টোকাই ছেলে পছন্দ, আজ প্রমাণও পেয়ে গেলাম। বলছিলাম কি কাকারা, তোমরা আবার এই ধরনের মেয়েদের পামে টামে পড়া আবার নেশা টেশা ধরো না, তাইলে কিন্তু জীবন পুরাই বরবাদ, না মেয়েটারে পাইবা না লাইফে কিছু করতে পারবা। সো বি কেয়ারফুল। বিশ্বাস করেন এই গানের একটা লাইনও বাদ আছে কিনা আমার সন্দেহ, যেটা দিয়ে টিকটকাররা তাদের প্রতিভা দেখায় নাই। মেইন কথা হচ্ছে অনেকদিন পর তারা তাদের মনের মতো একটা গান পাইছে যেটা দিয়ে তারা খুব জলদি ভাইরাল হতে পারবে। এখন প্রশ্ন করেন কেন? কারণ তারা এই গানটার মাধ্যমে আমাদের মতো বোকাশোকা ছেলেদের ইচ্ছে মতো পাম দিতেছে, আর আমরাও তাদের সেই পামে ফুলে গিয়ে তাদের ভিডিওগুলো বারবার দেখতেছি, শেয়ার মারতেছি, ভাইরাল হওয়ার জন্য আর কি লাগে? আপনি একটু খেয়াল করলেই দেখবেন এই গানটা দিয়ে যে ভিডিওগুলো বানানো হয়েছে তার বেশিরভাগই বানাইছে মেয়ে মানুষ, কারণ গানটাই যে ফিমেল ভার্সন মেয়েদের জন্য একেবারে জমে গেছে। ওয়েট, এত খুশি হওয়ার মতো কিছু হয় না, এটার পোলা ভাষণও বের হয়ে গেছে। তোর প্রেমে পড়ার কারণ তোর সামলা সামলা বরণ, মানে আপনারা শুধু মেয়েরাই পাম্পু মারাই এত এত ভিউজ আদায় করে নেবে না, ছেলেরা কি মুখে আঙ্গুল দিয়ে চুষবে? তা তো হবে না। তোর সামলা গালার মুস্কি হাসি বাল লাগে, তাই মেল ভার্সনও বের করে ফেলছি, এখন দেখি আমাদের ঠেকায় কেডা। বে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যেন পূর্ণিমার চাঁদ ওঠে, এবার তো ভাইরাল হয়ে দম নিমু। তোর গোলাপ গোলাপ সেটা না হয় ঠিক আছে, বাট এইটা আমারে বোঝান যে আপনার পাশের ওই যন্ত্রটা এরকম করতেছে কেন? একটা বিড়ি খেয়ে কি ওর নেশা হয়ে গেছে নাকি আপনাকে খেয়ে? মানে কি বলবো, ভাইরাল হওয়ার জন্য এদের যা মন চায় তাই করে যাচ্ছে, কোনটা ভালো কোনটা খারাপ এসব বোধ বুদ্ধি মনে হয় বাসায় রেখে আসছে। এখন শুধু একটাই টার্গেট, অনেকদিন পর একটা ভাইরাল গান পাইছি, এবার ভাইরাল হয়েই দম নিমু। কয়েকজনকে তো দেখলাম এই একই গানে প্রায় 8-10টা করে ভিডিও বানাইছে। ঠিক আছে, ট্রেন্ডিং এ আছে গানটা নিয়ে ভিডিও বানাবে বানা, তাই বলে এক গান দিয়ে 8-10টা ভিডিও। আবার এইগুলাকে তারা কন্টেন্ট বলে চিল্লায় আর আমাদের সাথে আবার কম্পেয়ার করতে আসে। ভাইরে তোদের 15 সেকেন্ডের একটা ভিডিও বানাতে সর্বোচ্চ 30 সেকেন্ড লাগে, আর আমাদের 5 মিনিটের একটা ভিডিও বানাতে 5 ঘন্টাতেও হয় না, কারণ এটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগায় দিয়ে ঠোঁট নাড়ানো না, স্ক্রিপ্ট লিখে ভিডিও শুট করে এডিট করতে করতে জীবন তেনা তেনা হয়ে যায় একটা পুরো ভিডিও কমপ্লিট করার জন্য, এত সহজ না। আবার দেখলাম তাদের ওই ফলোয়ার নিয়ে গর্ব করতেছে, আরে কাকা আমাদের 1000 সাবস্ক্রাইবার তোমাদের 1 লাখ ফলোয়ারের সমান, কারণ তোমরা টিকটক আর আমরা ইউটিউবার, উই আর নট সেম ব্রো, তোমাদের দ্বারা শুধুমাত্র লিপসিং আর ক্রিঞ্জ ভিডিও ছাড়া কোনো কিছুই পসিবল না, তোমরা শুধু পারবা কোনো একটা ট্রেন্ডিং গান পেলে সেটাকে আলু ভর্তার মতো সবাই মিলে ভর্তা করে পাবলিককে জোর করে খাওয়াতে। এখনো সময় আছে ভাইয়া, এগুলা বাদ দাও, টিকটক খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম, চেষ্টা করো নিজের কিছু কন্টেন্ট মেক করতে, নিজের ক্রিয়েটিভিটি গুলা মানুষের সামনে তুলে ধরতে, তাইলে দেখবে টিকটকে কেউ আর খারাপ চোখে দেখবে না। আর সত্যি বলতে টিকটক অ্যাপটা তো খারাপ না, খারাপ তো এটাকে খারাপ ভাবে ইউজ করা মানুষগুলা, তাই বলবো প্লিজ অ্যাপটাকে ভালোভাবে ইউজ করেন, ভালো কাজে ইউজ করেন, দেখবেন সবকিছু কত ভালো হচ্ছে। সো গাইস ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটুকু ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করেন লাগবো, ভিডিওটা দেখছেন এতটুকু না তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারে, তবে হ্যাঁ ডিরেক্টলি প্রয়োজনটা লিখে SMS দিবেন। আল্লাহ হাফেজ।